এই মুহূর্তে আমি চলে এসেছি তোমাদের কাছে কিন্তু আবারো একটি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি সম্পূর্ণ প্রাইভেট জবের আপডেট নিয়ে এসেছি আর গভর্নমেন্ট জব সরকারি চাকরির আপডেট আমি কিছুদিনের মধ্যেই তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবো। তবে আজকে সম্পূর্ণ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেসরকারি চাকরির আপডেট। আর আজকের বেসরকারি চাকরিটি তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে তার আগে কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার আছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি এই জব আপডেট থেকে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছে এখান থেকে। দেখো একটা কথা আমি বারবার বলছি, যদি প্রাইভেট জবে রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হয় নেওয়া হতেই পারে, কারণ তুমি বাড়ি বসে সেটার জন্য আবেদন করছো, এবার সেখানে রেজিস্ট্রেশন ফিজ প্রাইভেট জবে থাকতেই পারে, ঠিক আছে? অনেক প্রাইভেট কোম্পানি নিয়ে থাকে, তো সেখানে তোমাদের যদি মনে হয় তোমরা রেজিস্ট্রেশন ফিজ দিয়ে কাজ করবে অবশ্যই করতে পারো, যদি মনে হয় তোমরা করবে না প্লিজ আবেদন করবে না, ফালতু কমেন্ট করবে না, ঠিক আছে? যদি মনে হয় তোমরা কবে মানে তোমরা আবেদন করতে চাও করতে পারো, কিন্তু সেটা তোমাদের উপরে, তোমরা প্রত্যেকেই স্বাবলম্বী, 20 বছর হয়ে যাচ্ছে তোমরা জবের জন্য আপডেট করছো, সেই দিক থেকে তোমরা প্রত্যেকেই স্বাবলম্বী। তো সেই ক্ষেত্রে আমি বারবার বলবো, তোমাদের যদি মনে হয় তোমরা আবেদন করতে ইচ্ছুক তাহলেই করবে। আর প্রাইভেট জবের রেজিস্ট্রেশন ফিজ দিয়ে অনেকে ইতিমধ্যে জব করছে, সেটা অনেকে আমাকে আপডেট দিয়ে থাকে, মানে অনেকে জানিয়ে থাকে, অনেকে আবার জানিয়ে থাকে না। তো সেক্ষেত্রে বলবো যাচাই করে অবশ্যই তোমাদের যদি মনে হয় কাজটা তোমাদের মানে করা জরুরি অবশ্যই তোমরা কিন্তু করতে পারো। এবার আমি বলবো বন্ধুরা, এখানে তো আজকে তোমাদের জন্য আমি যেই জব আপডেট নিয়ে এসেছি তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমার থাম্বনেইলে। আজকে আমি নিয়ে এসেছি হরলিক্স এর জব আপডেট নিয়ে। হরলিক্স কোম্পানি, হরলিক্স এর বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন জেলাতে, ঠিক আছে? তো এখানে 2-3টি জেলা আছে, বেশি জেলা নেই। তো এখানে হরলিক্স এর ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ হচ্ছে, এখানে হরলিক্স এর ফ্যাক্টরিতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, তবে দু একটাতে মেয়েরা আবেদন করতে পারবে না হয়তো, আমি তো বলে দেবো সম্পূর্ণটা বলে দেবো, যদি ইন্টারেস্টেড হয়ে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপর আবেদন করবে, ঠিক আছে? তো বন্ধুরা ইতিমধ্যে হরলিক্স এর ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ হচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, আর কি ক্রাইটেরিয়া রয়েছে ভালো করে শুনবে, ঠিক আছে? হরলিক্স ফ্যাক্টরি, হরলিক্স কোম্পানির আন্ডারে যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেখানে তোমাদের কাজ রয়েছে বেসিক্যালি হরলিক্স প্রোডাক্ট, হরলিক্স গুলোকে ঠিকঠাক ভাবে মেকিং করা, অর্থাৎ তৈরি করা, প্রসেসিং করা, এছাড়াও হরলিক্স এর যে মানে প্যাকেট গুলো আমরা দেখতে পাই বিভিন্ন সাইজের প্যাকেট হয়ে থাকে, সেই প্যাকেট গুলোকে প্যাকিং করা, প্যাকেজিং করা, স্ক্যানিং ডিপার্টমেন্টে গিয়ে স্ক্যানিং করা, অর্থাৎ স্ক্যান করা যেটা বলে, লোডিং ডিপার্টমেন্টের কাজ, ঠিক আছে? এছাড়াও তোমরা পেয়ে যাবে স্টোর কিপারের কাজ, অর্থাৎ স্টোরে স্টোর কিপারের কাজ, এছাড়াও তোমরা পেয়ে যাবে এই যে হরলিক্স এর প্রোডাক্ট গুলো সেগুলোকে দোকানে দোকানে বিভিন্ন শপে সেগুলোকে ডেলিভারি করা, অর্থাৎ ডেলিভারি সার্ভিসের কাজ, ঠিক আছে? এই কয়েকটা তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে। এবার বলবো এখানে তোমাদের ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডের জন্য কর্মী নেওয়া হচ্ছে, তবে কোয়ালিফিকেশনটা একটু ভালো হওয়া দরকার, অর্থাৎ ওই 10 উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? এবার বলবো তোমাদের এখানে স্যালারি কত রয়েছে, আমি একটা কথা ফার্স্টেই বলে দিই কাজ অনুযায়ী স্যালারি। বন্ধুরা 13,000 থেকে শুরু হচ্ছে স্যালারি, ন্যূনতম 13,000 থেকে, তারপর কিন্তু আস্তে আস্তে সেটা বাড়িয়ে দেওয়া হবে, সেটা 17,000 পর্যন্ত রয়েছে। এবার একটা কথা বলি, সাথে তোমরা ইএসআই পিএফ এগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ন্যূনতম 13,000 থেকে শুরু হচ্ছে, 17,000 পর্যন্ত রয়েছে অবশ্যই। আবারও বলে দিচ্ছি কাজ অনুযায়ী কিন্তু সেই মাইনেটা বাড়িয়ে দেওয়া হবে, যদি মনে হয় অফিসের তরফ থেকে ফ্যাক্টরি তরফ থেকে তুমি ভালো কাজ করতে পারছো বা সেই ডিপার্টমেন্টের জন্য তোমার ভালো কাজ হচ্ছে অবশ্যই সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। সাথে তোমরা ইএসআই যেই মাইনেটাই পাও না কেন তোমরা কিন্তু সাথে ইএসআই পিএফ এটা পেয়ে যাবে, আমি বারবার সেটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? ডিউটি আওয়ার্স থাকবে 8 ঘন্টা, সাথে 1 ঘন্টা তোমরা ব্রেক টাইম পেয়ে যাবে। এবার কোন কোন লোকেশনে তোমাদের কাজ রয়েছে দেখে নাও, আমি লোকেশন গুলো বলে দিয়েছি, বেশি জেলা নেই। আরেকটা কথা আমি তার আগে বলে দিই তোমাদের কোয়ালিফিকেশনটা, কোয়ালিফিকেশন কিন্তু ন্যূনতম 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে, ওই পিকিং প্যাকেজিং ডিপার্টমেন্টের জন্য 8ম শ্রেণী, বাকি ডিপার্টমেন্ট গুলোর জন্য কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস ম্যান্ডেটরি, ঠিক আছে? মাধ্যমিক পাস লাগবে, যদি না মাধ্যমিক পাস হয় আবেদন করবে না। আর 8ম শ্রেণী পাস প্যাকিং প্যাকেজিংটা পেয়ে যাবে, প্যাকিং প্যাকেজিং এর কাজ, তারপর মেকিং এর ডিপার্টমেন্টটা ওটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার লোকেশন আর কিভাবে আবেদন করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে তারপর আবেদন করে ফেলো, ঠিক আছে? ঝটপট
তো বন্ধুরা, তোমাদের এখানে আমি জব লোকেশনটা বলে দিচ্ছি, একবার ভালো করে শুনে নাও। আমি পরবর্তীতে লিখেও দিয়েছি, দেখতে পারো। তোমরা পেয়ে যাবে কলকাতার ফ্যাক্টরিটা, এছাড়াও পাবে ধুলাগড়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বিধাননগর, এছাড়াও পেয়ে যাবে মালদায় একটা ফ্যাক্টরি রয়েছে সেটা, ঠিক আছে। কল্যাণীতেও রয়েছে একটা। তো এই কয়েকটা লোকেশন রয়েছে, লোকেশনগুলো আমি একবার দেখিয়ে দিয়েছি, দেখে নিও। এই লোকেশনগুলোতেই তোমাদের কাজ কিন্তু রয়েছে। এরপরে বলবো বন্ধুরা, এখানে তোমাদের ডিউটি আওয়ার্সটা বলে দিয়েছি, 8 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক টাইম পেয়ে যাবে। এবার বলবো তোমাদের, দেখো আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে। যাদের যাদের মনে হবে এই কয়েকটা লোকেশনে তোমরা কাজ করতে ইচ্ছুক, তাহলেই তোমরা আবেদন করবে, আর কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের স্পট জয়নিং হবে। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের ন্যূনতম বয়সসীমা 20 বছর লাগবে। আর এখানে তোমাদেরকে আমি কিভাবে আবেদন করবে বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট অফিস নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অফিস নাম্বারেই যোগাযোগ করবে, এইচআরের কোনো নাম্বার দিচ্ছি না, অফিস নাম্বারে যোগাযোগ করবে, সম্পূর্ণটা জানবে, জিজ্ঞাসা করবে, তারপর আবেদন করবে, ঠিক আছে। এবার একটা কথা, অফিস টাইমে তোমরা যদি দেখো অফিস টাইমে ফোন করতে পারো নি, তাহলে বলবো তোমাদের সিভিটা অফিস নাম্বারের হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, যদি এইচআর অফিসের তরফ থেকে যদি মনে হয় তোমাদের মানে তোমরা এলিজিবেল, অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি সরাসরি অফিস নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে একটা লোকেশান আছে, বাঁকুড়া বীরভূম। এই লোকেশানটায় আপাতত কিন্তু ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। ভ্যাকেন্সি লিমিটেড ছিল, চলে গেছে, বাকি যে লোকেশানগুলো সেগুলো তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো তাই জন্য বলছি ভ্যাকেন্সি খুব একটা তো নেই, তাই দেরি করো না। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু ঝটপট আবেদন করে ফেলো, ঠিক আছে।